সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আজ আমি কোথায় অবস্থান করছি? বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে। আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন। বর্তমান তার খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে, আলামিন ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আজকে সে সম্পর্কে। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন আমাদের নতুন নতুন খামারের প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি ভাই, কি জাতের সাগিটা ভাই? এটা মেয়তি তোতার সাথে শিরোহী সংমিশ্রণ। মেয়তি তোতার সাথে শিরোহী সংমিশ্রণ। হ্যাঁ, এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। তো ভাই, এটা কয় জাত ভাই? এটা ছয় ছিল ভাই, আটে পড়ছে। ছয় ছিল আটে পড়ছে? আটে পড়ছে, তাই না? হ্যাঁ, এই যে ছয় ছিল আটে পড়তেছে। বেশ বড় সরো তো? হ্যাঁ ভাই, বেশ বড় সরো। একটু ঘুরে দেখেন তো। হ্যাঁ, সেম কালার। সেম কালার? হ্যাঁ। আচ্ছা, সেম কালার? হ্যাঁ, মানে এক কথা সাপা কালার। সাপা কালার, সাপা কালার। দর্শক, এই যে তো এটার বর্তমান অবস্থা কি ভাই? বর্তমানের অবস্থা ভাই, চার মাসের গাভিন। চার মাস? চার মাস। সেক্ষেত্রে কি গ্যারান্টি হবে ভাই? গ্যারান্টি, একবারে গ্যারান্টি। যা দিয়ে কিনবে তার তিন ডবল ফেরত। তিন ডবল ফেরত যদি গাভিন না থাকে? সব খুচরা পাতি সব দিয়ে দিবে। খুচরা পাতি সব কিন্তু আলামিন ভাই দিয়ে দিবে, মানে এমন গ্যারান্টি দিচ্ছে? হ্যাঁ। এই যে আসলে পেটটা দেখে বুঝতে পারতেছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পেটটা কেমন যাচ্ছে। আমি এটা দেখেছি, এ দেখেন বাচ্চা। এই যে দর্শক, এদের কোনো ভেজাল নাই, কোনো ধরনের কোনো ইয়ে নাই। দেখেন আটা, আটা দর্শক, এই যে আটা। জি জি জি। আসলে চার মাস মানে তিন মাস পার হয়ে চার মাসে কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, চার মাস না হলে আমি আবার ছাগলের গাভিন গ্যারান্টি দিই না দাদা। জি জি জি, মানে পুরাপুরি বুঝা না গেলে তো আমি গাভিন গ্যারান্টি দিই না। আচ্ছা আচ্ছা, তো হাইটটা কেমন হতে পারে ভাই? হাইটটা এটা 32 প্লাস ভাই। 32 প্লাস? হ্যাঁ, 32 প্লাস। 32 প্লাস, এই যে দেখি কিন্তু অনেক বড়। এই যে সবকিছু ঠিকঠাক? এটা কিন্তু দুধ এখনো বলতে আটা, দুধ যখন নামে তখন আর দুধের রেকর্ডটা 1.5 লিটার। আচ্ছা, 1.5 লিটার, মানে রানিং ছাগল। রানিং ছাগল, সবকিছু ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, কোনো দর্শক বা ক্রেতার যদি এটা পছন্দ হয় ভাই, এই ছাগলটা আমি দাম দর তার মানে আলোচনা সাপেক্ষে চাচ্ছি। আলোচনা সাপেক্ষে এই ছাগলটা যখন আমি দাম চাব বিভিন্ন ধরনের বিভিন্ন মনস্তব করবে। জি জি, এই কারণে আমি আলোচনা সাপেক্ষে দামটা চাচ্ছি। কানগুলো কিন্তু বড়। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, তবে কি পাঠাতে বিটকয়েন ছিল? অরিজিনাল তোতা পাঠা দিয়ে বিটকয়েন। অরিজিনাল তোতা পুরি পাঠাতে কিন্তু দেখানো আছে। সেক্ষেত্রে বাচ্চাও কিন্তু ভাই দুইটা ছিল, এগুলো বললে দর্শক মনে করবে না জারিকে দুইটা 55,000 টাকা দিয়ে উনিই বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, আর ওই পাঠা দিয়ে আবার বীজ দোয়া নিয়ে রাখতে পারেনি। এই ছাগলের সাথে আরো চারটা ছাগল নিয়েছি আমি। জি জি, সেগুলো কিন্তু দেখাবো। চালন ভাই, ভাই আরো একটি ছাগি আমরা বড় সরো দেখতে পাচ্ছি আপনার হাতে ভাই। কি জানেন, যমুনাপাড়ির সাথে মেয়তি তোতার সংমিশ্রণ। আচ্ছা, যমুনাপাড়ির সাথে মেয়তি তোতার সংমিশ্রণ, এর ক্রস, তাই না? হ্যাঁ। ভাই বয়সটা কেমন চলে? বয়স ভাই নতুন দুই দাঁত ছিল, চারে পড়ছে। নতুন চার দাঁত? হ্যাঁ, নতুন চার, নতুন চার দাঁত। হ্যাঁ, দুইটা দাঁত বড় আছে, দুইটা দাঁত কিন্তু এখনো সমান হয়নি, ছোট, এই জন্য কিন্তু নতুন চার দাঁত। তারপরেও যদি ছয় দাঁত হয় নিতে হবে না, পাঁচ দাঁত হলেও নিতে হবে না, ভিডিও কলে দেখে নিবেন। ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন আলামিন ভাইয়ের, সেই সুযোগটা রয়েছে। ভাই হাইটে কেমন? এটা হাইটে 30 প্লাস আছে। 30 প্লাস? 30 প্লাস। আচ্ছা, 30 প্লাস কিন্তু রয়েছে। মাইপে দেব? মাইপে দিবে কিন্তু আলামিন ভাই। তো ভাই এর বর্তমান অবস্থা কি বলেন তো? বর্তমানের অবস্থা এটা ভাই বলে দিছে 42 দিন হয়েছে বিট করায় না। জি জি জি। তে ওই আপনার হলো যে ছাগল তোতা ছাগিটা দেখছেন ওই একই জায়গার ছাগল, এই দেখেন ছাগলের এডেরও বাটে আটা আসছে। আমি সাড়ে তিন মাসের আগে গ্যারান্টি দিই না। জি জি জি, বুঝতে পারছেন। আঠা, তাই না? হ্যাঁ, আঠা মানে রানিং। রানিং, এই দেখেন, একবার একবার বাচ্চা দিছে, এবার দ্বিতীয়বার। দ্বিতীয়বার? দ্বিতীয়বার, তাই না? আচ্ছা, কোনো দর্শক বা ক্রেতার যদি এটা পছন্দ হয় দাম দর কেমন যাচ্ছেন ভাই? দাম দর লিব ভাই 21,500 টাকা। 21,500? হ্যাঁ, 21,500। 21,500, এটা তো আরো বড় হবে। হ্যাঁ ভাই, তাহলে বয়সটা কম হবে, আরো বড় হবে। নতুন দুই দাঁতে থেকে চার দাঁতে পড়লো। পড়লো তো দাম দর করলে তো কমে আসবে ভাই। হ্যাঁ ভাই, প্রত্যেকটা ছাগলের দাম দর করতে পারবেন। প্রত্যেকটা ছাগলের দাম দর কিন্তু আলামিন ভাইয়ের করতে পারবেন, এবং দাম দর বলে দিব, একদমই বলে দিব, একদম যেটা বলবো না সেটা লিয়ে আর দাম দর করার সুযোগ অবশ্যই। আর দাম দর বললেই কমে আসবে, কমে আসবে কিন্তু। এই যে অনেক সুন্দর ছাগল। হ্যাঁ, চঞ্চল চালন ভাই। ভাই
বেশ বড় সরো আরেকটি ছাগে আপনার হাতে ভাই দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, এটা কি জাতের? এটা এটাও বিটলের ক্রস ভাই। বিটলের ক্রস? আচ্ছা বিটলের ক্রস, ধরে তো বেশ বড় সরো ভাই। হ্যাঁ ভাই, এটা দুইবার বাচ্চা দিছে, এবার তৃতীয়বার। তৃতীয়বার? হ্যাঁ। কদিন হলো ভাই? এটা বাচ্চা এই দেখেন ছিল। জি জি জি, বাচ্চা ছিল, দেখেন দুধ রানিং, রানিং ছাগল যাকে বলে, এই দেখেন মানে বিশাল বড় হলাম তো ভাই। হ্যাঁ, দুধ রানিং, এই দেখেন রানিং দুধ। এই যে দোয়াই কিন্তু দেখা দিচ্ছে। হ্যাঁ, এই যে মানে এগুলার কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয়, তাই না ভাই? বিটলের ছাগির প্রত্যেকটা ছাগির দুধ, দুধের রেকর্ড ভালো, কিন্তু রেকর্ড ভালো, যত ছাগলই থাক বিটলের ছাগির দুধের রেকর্ড ভালো। সে কদিন হলো এবার? এটা ভাই বিট করানো আছে 22 দিন। 22 দিন? কি পাঠা দিয়ে? ক্রসের, বিটলের ক্রসের পাঠা দিয়ে। বিটলের ক্রসের পাঠা তো বিট করানো আছে, তাই না ভাই? তো ভাই এটা কয় দাঁত দেখা দেবো আমরা? এটার দাঁত ছয়। ছয়? ছয়। এটা ছয় দাঁত ভাই? হ্যাঁ, চার ছিল, ছয় যদি 8 হয় 7 হয় নিতে হবে না। জি জি জি। এই যে দর্শক, আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। হাইটে আছে 30+। 30+? হ্যাঁ 30+। আচ্ছা দর্শক, এটা কিন্তু 30+ আছে। হ্যাঁ এই দেখেন, এখনো আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। বাচ্চা ছিল, এখন দুধের রেকর্ড 3 পাউন্ডের দুধ হচ্ছে, মানে বেশ স্বাস্থ্য ভালো, তাই না? এই যে কোনো দর্শক বা ক্রেতা যদি এটা পছন্দ হয়, দাম দর কেমন যাচ্ছেন ভাই বলেন? ভাই দাম দর চাচ্ছি 19,000 টাকা। 19,000 টাকা? হ্যাঁ 19,000 টাকা। সেক্ষেত্রে দাম দর করলে কমে ভাই? প্রত্যেকটা ছাগলে আমার দাম দর বলতে আসবেন, প্রত্যেকটা ছাগলে দাম দর কিন্তু বলতে পারবেন, আর দাম দর বললে কমে আসবে, কমে আসবে কিন্তু। আনন্দ ভাই, ভাই ভাইটা কি জাতের ছাগল? ভাই এটা মিয়তি তোতার ক্রস। মিয়তি তোতার ক্রস? হ্যাঁ এই দেখেন। আচ্ছা মিয়তি তোতার ক্রস একটু ভালো করে আমরা দেখানোর চেষ্টা করি। ভাইটা বাচ্চা? হ্যাঁ ভাই বাচ্চা, এটা বাচ্চা কিন্তু বেশ বাচ্চা, বড় সরো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ ভাই 7 মাসের বাচ্চা। এই যে মুখের পাঞ্চ, গলার ঝোল, দাঁত দেখেন, এই যে দুধের দাঁত। হ্যাঁ দুধের দাঁত, দুধের দাঁত রয়েছে কিন্তু। হ্যাঁ ছাগি, তাই না ভাই? হ্যাঁ ভাই। তো এটার কোনো অবস্থা আছে ভাই? ভাই এটার অবস্থা হিটে আসছিল, আমি বিট করাইনি। আচ্ছা আচ্ছা, পরবর্তী আসলে? আমার বাসাতে সে হিট আইসে, হিটে আসছিল, আমি বিট করাইনি ভাই। আচ্ছা সেক্ষেত্রে পরবর্তী মানে হিট আসলে, পরবর্তী যিনি লিভেজ তিনি যদি পরবর্তী বিট করা মিস হবে না ইনশাআল্লাহ। মিস হবে না? না। আচ্ছা আচ্ছা, একদম নিউ অ্যাডাল্ট? হ্যাঁ নিউ, নিউ অ্যাডাল্ট। হাইটে কেমন হতে পারে আনুমানিক? এটা হাইটে 29 হবে ভাই। 29 হবে? হ্যাঁ। আচ্ছা হাইটে কিন্তু 29 হবে, এই যে বেশ বড় সরো। আচ্ছা দর্শক বা ক্রেতার যদি এটা পছন্দ হয়, দাম দর কেমন যাচ্ছেন ভাই? দাম নিব ভাই 15,000 টাকা। সেক্ষেত্রে দাম দর করার সুযোগ রয়েছে? দাম দর বলার সুযোগ রয়েছে, দাম দর বলার কিন্তু সুযোগ রয়েছে। হ্যাঁ এই যে মুখের পাঞ্চ কিন্তু ভালো, হ্যাঁ মোটা, এই যে কালার কিন্তু ভালো। তো এটা বিট করালে সেক্ষেত্রে তোতা পাটা দিয়ে বিট করালে অরিজিনাল বাচ্চা বাড়ানোর ইয়ে আছে আর কি, সম্ভাবনা রয়েছে। হ্যাঁ সম্ভাবনা রয়েছে। এই যে দর্শক, আর ছাগলটা এই বাচ্চাটা কিন্তু আবার বেশ বড়ও হবে বলে বয়সটা কিন্তু কম, দুধের দাঁত কিন্তু এখনো রয়েছে। আচ্ছা আলেন ভাই, ভাই আরো একটি কালারফুল ছাগি আমরা আপনার হাতে দেখতে পাচ্ছি ভাই। কি জাতের তোতা ভাই? মিয়তি তোতা? হ্যাঁ ক্রস। মিয়তি তোতার ক্রস? অরিজিনাল না? অরিজিনাল না, না ক্রস। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভাই কালার তো বেশ ভালো। হ্যাঁ ভাই ইনশাল্লাহ। তারপরেও এইটার আর একটা ব্যাপার হলো যে ওই তোতা ছাগি আর এই ছাগি একই পাঠা দিয়ে বেটিং করানো একই বাড়ির, এটারও গাভিনের ইনশাল্লাহ ভরসা পাওয়া যাচ্ছে। 3 মাস এখনো পুরে নাই। 3 মাসের এখনো পুরে নাই, তাই না? আচ্ছা এই দেখেন, তো এটা আর ওলানটা কিন্তু আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ খুবই চঞ্চল, এই দেখেন। আরে 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 আরে, এই দেখেন, এই দেখেন আটা আঠা। হ্যাঁ এই দেখেন, জি জি জি, এই দেখেন। আরে 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 আরে, খুবই চঞ্চল। হ্যাঁ এই দেখেন আঠা আঠা। হ্যাঁ আচ্ছা দর্শক, আঠা দেখা দিল। হ্যাঁ তবে 3 মাস এখনো হয়নি? না এখনো 3 মাস হয়নি। এই দেখেন সাদা পানি। জি জি জি, সাদা পানি আঠা। এই একবার বাচ্চা দিছে, এবার দ্বিতীয়বার, দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট, তাই না? দ্বিতীয়বারের মতো, 3 মাস এখনো হয়নি, হয়তো 2-4-5 দিন শর্ট আছে, 2-4-5 দিন শর্ট আছে, তাই না? হ্যাঁ। তো এটার কদাত ভাই দেখা দেন। এটা 2 দাঁত ছিল ভাই, এখন 4-এ পড়ছে। 2 দাঁত ছিল, এখন নতুন 4 দাঁত। 4 দাঁত নতুন কিন্তু, 4 দাঁত। হ্যাঁ একদম খামার উপযোগী গুলো কিন্তু, খামার উপযোগী ছিল। এই যে ভাই হাইটে কেমন? হাইটে এটা ভাই 28+ হবে, 28-29 হবে। 28-29 হবে, তাই না? হ্যাঁ। তো কোনো দর্শক বা ক্রেতার যদি এটা পছন্দ হয়, এটার দাম কেমন? এটা কোনো দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয়, সেক্ষেত্রে এটার দাম চাচ্ছি 22,500 টাকা। 22,500? হ্যাঁ 22,500। সেক্ষেত্রে দাম দর করলে কমে ভাই? দাম দর বলার সুযোগ রয়েছে, দাম দর বললে কমে আসবে, দাম দর বললে কিন্তু কমে আসবে। একদম সুস্থ সবল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কালারও কিন্তু বেশ ভালো, আর বাচ্চাও কিন্তু বেশ সাদা কালারই বের হবে। হ্যাঁ সাদা কালারের বাচ্চাই দুটো বাইরে হয়েছে। এই যে দর্শক, দুটো বাচ্চা হয়। আচ্ছা ভাইজান ভাই, আরো একটি বেশ বড় সরো ছাগি দেখতে পাচ্ছি ভাই, যমুনাপাড়ির ক্রস। যমুনাপাড়ির ক্রস? হ্যাঁ। আচ্ছা কয় দাঁত ভাই? এটা 4 দাঁত ছিল, 6 পড়ছে।
চার দাঁত ছিল, ছয় পড়ছে, এই যে ছয় পড়ছে, এই যে কানি, এই যে কানি, এই যে, এই যে দর্শক দুই পাশে দুটো কানি, তাই না? এই যে মানে দাঁতাগুলো সমান হয়নি, সমান হয়নি, নতুন চার দাঁত ছিল, ছয় পড়ছে, নতুন ছয় পড়ছে। হ্যাঁ ভাই, হাইটটা কেমন? এটা হাইটটা 30 প্লাস হবে ভাই, 30 প্লাস। একটু ঘুরে দেখানতে পারবো সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা? কালার ভাই, এই যে সেম কালার। হ্যাঁ, কোনো খারাপ ডিবিট হলে ছাগল ভিডিও কলে দেখে নেবে রিটার্ন। বর্তমান অবস্থা কি? এটা বর্তমানের অবস্থা, এটা 3 মাস হয়নি ভাই, ওই একই জায়গার ছাগল। 3 মাস এখনো হয় নাই? হয় নাই। আচ্ছা, 3 মাস এখনো হয় নাই। দুধের অবস্থাটা দেখায় দিচ্ছি। জি 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 জি, আর এই দেখেন, এই দেখেন, এই যে আঠাটা, তাই না? হ্যাঁ, আরে আরে, এই যে আঠা কিন্তু বের হচ্ছে। হ্যাঁ, মানে যখন আপনার আড়াই মাস পার হবে, হ্যাঁ, তখন দুধ থাকবে না, তখন দুধ থাকবে না, তাই না? 3 মাসের কাছাকাছি আড়াই মাস পার হলেই দুধ থাকবে না, দুধ থাকবে না, তখন কিন্তু আঠার মতো হয়ে যাবে, তাই না? পানি হবে, তারপর ধীরে ধীরে আটা হবে। জি জি জি। তো মোটামুটি এটা রানিং? হ্যাঁ, রানিং, রানিং। আচ্ছা, এটার দাম দর কেমন যাচ্ছে? এটার দাম দর চাচ্ছি ভাই 16,500 টাকা। 16,500? হ্যাঁ, 16,500, 16,500। সেক্ষেত্রে দাম দর করলে? হ্যাঁ ভাই, দাম দর করা যাবে, দাম দর করলে কমে আসবে, দাম দর করলে কিন্তু কমে আসবে। ছাগলের যে বাচ্চা দেওয়ার পরে এখন গায়ে একটু হালকা হয়ে গেছে, কিন্তু আচ্ছা ছাগলের খাওয়া দাওয়া ভালো তো ভাই, এখন ইনশাল্লাহ গাভিনটা টিকে গেলেছে, এখন ইনশাল্লাহ ছাগলের স্বাস্থ্য আবার পুনরায় ঠিক হবে। আচ্ছা ভাইজান, ভাইজান আপনার হাতে একটি সুন্দর কালারের আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা কি পাঠা বাচ্চা? ভাই এটা পাঠার বাচ্চা, এডেই বিটল, এডেই এটাই বিটল, বিটল। হ্যাঁ, খালি চোখ সাদা না, চোখ সাদা না, এই কারণেই অরিজিনাল না। এই দেখেন, আচ্ছা আচ্ছা, এই যে চোখ কিন্তু এটা সাদা না। হ্যাঁ, কিন্তু এই জন্য কিন্তু অরিজিনাল হয় নাই, না অরিজিনাল না, মানে ক্রসের মধ্যে বেশ ভালো মানে ভালো করা যায়, যারা পালে, যারা জানে, জি জি জি, যারা চিনে তারা বলতে পারে। এই যে খুব রুচি, তাই না? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। ভাই এটা তো বাচ্চা, তাই না? হ্যাঁ ভাই, বাচ্চা, বাচ্চা। এটা দুধের দাঁতটা কিন্তু আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, মানে এটা হাইট দেখে অনেকে বলতে পারে যে এটা কিন্তু আসলে বড়। হ্যাঁ, যে 7 মাস, কিন্তু এটা দুধের দাঁত রয়েছে, এটা কিন্তু বাচ্চা, আসলে বড় হবে এটা। হ্যাঁ, এটা 7 মাস। আর বিটলের যেগুলো জাত আছে সেগুলো কিন্তু জাত কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ, এটা 7 মাস বয়স ভাই, রানিং। এটা 7 মাস বয়স, রানিং, কালারও কিন্তু বেশ ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অন্ডকোষ্ঠটা কিন্তু আমরা দেখিয়ে দিই। হ্যাঁ ভাই, এটাও দেখা দিব, দেখেন আগে মুখটা দেখাই দেন। মুখটা আমরা দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর মুখ। হ্যাঁ, কানগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইন প্রিন্ট করা পাঁচ, অনেক সুন্দর কালার। তবে এটা আসলে অনেক বড় হবে, তাই না ভাই? হাইটটা কেমন এখন? এটা হাইটে আছে 27-28 হবে ভাই, 27-28। মানে বাচ্চা অবস্থায় 27-28 হয়ে গেছে, 27-28। সেই দেখেন, এই যে বেশ বড়ও তো আছে। হ্যাঁ, অন্ডকোষ্ঠ, অন্ডকোষ কিন্তু দুটাই ঠিকঠাক রয়েছে এবং বড় আছে। হ্যাঁ, তো এটার দাম দর কেমন চাচ্ছেন ভাইজান? এটার দাম চাচ্ছি ভাই 18,500 টাকা। 18,500? হ্যাঁ, 18,500, 18,500 টাকা কিন্তু চাচ্ছে, একদম শৌখিন কিন্তু। হ্যাঁ ভাই, এরা যারা পাইলছে, যারা পালে, তারা বলতে পারবে যে আসলে বাচ্চা কেমন হবে। সেক্ষেত্রে দাম দর করলে কমে আসবে ভাই? হ্যাঁ ভাই, দাম দর বলা যাবে, দাম দর বললে কমে আসবে। দেখেন গলার ঝুল, কান, গলার ঝুল, কানে যে দেখতে পাচ্ছেন আপনারা, একদম খুব সুন্দর ডিজাইন। তো দাম দর বললে কিন্তু কমে আসবে, আর সবকিছু কিন্তু ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক। দেখে মনে করলে হবে না, মনের আবেগে সব চলে না, বাস্তবতাই প্রমাণ। আচ্ছা আচ্ছা, একদম দুধের দাঁত, দুধের দাঁত। হাইট কেমন ভাই? এটার হাইট আছে ভাই 31। এটা কোনো বর্তমান অবস্থা আছে ভাই? বর্তমানের অবস্থা ভাই, এটা 20 দিন আগে বিট করানো। আচ্ছা আচ্ছা, কি পাঠা দিয়ে? এটা অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়ে বিট করানো, অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়ে বিট করানো আছে ভাই। তাহলে এটা কি জাতের, এটা বলে দেন। এটা আপনার ভাই শিরোইর সাথে সংমিশ্রণ, মিয়োদিততার, শিরোইর সাথে মিয়োদিততার সংমিশ্রণ। রুচি ভালো, তাই না ভাই? একটু ঘুরে দেখাও ভাই। ইনশাআল্লাহ সেম কালার ভাই। তবে বাচ্চা অবস্থা অনুযায়ী কিন্তু আপনার বডি ফিটনেস কিন্তু বেশ বড় সরো আছে, আরো বড় হবে তো? হ্যাঁ, আরো বড় হবে, দাঁতনি যেহেতু এটা অনেক বড় সরো হবে। তো এটা দাম দর কেমন যাচ্ছেন ভাই বলেন তো? এটার দাম দর চাচ্ছি ভাই 18,500 টাকা। দাম দর করা শুরু হয়েছে? হ্যাঁ ভাই, দাম দর বলতে পারবে, দাম দর বলার সুযোগ রয়েছে, দাম দর বললে কমে আসবে, কমে আসবে।